আ ভেরি গুড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বি পজিটিভ। এই ভিডিওটা মূলত ডোমিসাইল সার্টিফিকেটের প্রবলেম নিয়ে। তো ডোমিসাইল সার্টিফিকেটের প্রবলেম ইতিমধ্যে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, তোমরা অনেকেই নোটিশটা খেয়াল করে নিয়েছো। WBMCC যে ইনফরমেশান বুলেটিনে আছে যে এবছর ফার্স্ট চেঞ্জ হয়েছে যে A2টা অনলি ফর ফ্রেশার, মানে 2022 যারা HS বা 10+2 আর ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম দিয়েছে তাদের জন্য, বাট A2টা ড্রপাররা করলে হবে না। কিন্তু এটা WBMCC-র আদৌ করা উচিত হয়েছে কি? একদমই করা উচিত হয়নি। যদি এটাই নিয়ম হয় তাহলে তারা যখন ইনফরমেশান বুলেটিনের আগেই তো প্রোফর্মাগুলো রিলিজ করেছিল, অন্তত সেই সময় সেই জিনিসগুলো নোটিশে বলে দিতে পারতো। কারণ আজ 22 তারিখ থেকে, শনিবার 22 তারিখ থেকে আগামী 27 তারিখ অবধি পুরো সমস্ত অফিসিয়াল কাজকর্ম বন্ধ, সমস্ত অফিস ছুটি যেখান থেকে এই কাজগুলো হয়। তো তাদের উচিত ছিল এগুলো ভেবে তাই শিডিউলটা ফিক্স করা, যে ভেরিফিকেশনের ডেটগুলো এইভাবে ফিক্স করা। সমস্ত কিছু কালী পুজো আর ভাইফোঁটার ছুটির মধ্যে দিয়ে দিয়েছে। তো এখন যারা A2 করে রেখেছে তাদের কাছে, ওই সমস্ত অফিসারদের কাছে, এ গেজের যে অফিসারগুলোর নাম দেওয়া আছে তাদের কাছে গিয়ে করাটা একটা তো অত্যন্ত, মানে কি বলবো, মানে পসিবিলিটি তো খুবই কম, কারণ অফিসগুলো বন্ধ, তাদেরকে কোথায় পাওয়া যাবে, কীভাবে খুঁজবে, এগুলো তো WBMCC-র অবশ্যই ভাবা উচিত ছিল। তো এখন কি করা উচিত তা নিয়ে এই ভিডিওয় কিছু কিছু কথা বলবো। তো ফার্স্ট পয়েন্টে যেটা আসি, যে সকল ড্রপাররা ই ডোমিসাইল বের করে রেখেছ তাদেরকে বলি, তারা আপাতত যদি A1 কোনোভাবেই বের করতে না পারো তাহলে ই ডোমিসাইলটা নিয়ে যাওয়া উচিত। আর ই ডোমিসাইল নিয়ে যদি কোনো ঝামেলা করে, কারণ করার কথা না, যদিও করে তাহলে দেখো ওদের ইনফরমেশান বুলেটিনে এখানে লেখাই আছে, যেটা নিচে উঠছে, যেটা লাল কালিতে মার্ক করা আছে সেই জায়গাটা স্পষ্ট লেখা আছে, ই ডোমিসাইল কিন্তু চলবে। তো ওনাদেরকে বলবে যে অবশ্যই এখানে যেহেতু লেখা আছে তাহলে তো এটা অ্যাকসেপ্ট করা উচিত। তো এটা শুধুমাত্র যে সকল ড্রপাররা ভেরিফিকেশানের আগে এর মধ্যে কোনোভাবে, মানে কোনো উপায়ে যদি না বের করতে পারো তাদের জন্য বললাম। অবশ্য তাদের যদি ই ডোমিসাইলটা ইতিমধ্যে বের করা থাকে, কারণ এখন যদি আবার ই ডোমিসাইল অ্যাপ্লাই করো, যেহেতু অফিসিয়াল কাজকর্ম সব কিছুই বন্ধ, সেজন্য ওটা পেতেও দেরি হওয়ার চান্স হাই। তো সেক্ষেত্রে যাদের ইডোমিসাইল আছে তাদের জন্য বললাম। তাছাড়াও ইডোমিসাইল যাদের আছে তারা যদি A1 এর মধ্যে বের করে নিতে পারো তাহলে অবশ্যই সেটাই করে নিও। এরপরে আসছে যে পয়েন্টটা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ, মানে অলমোস্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু সমস্ত অফিস বন্ধ, তো যারা, যে সকল ড্রপাররা A1 করাওনি A2 করেছিল, তাদেরকে আর একটা কাজ করতে বলবো, মানে ট্রাই করতে বলবো, বাই হার্ট ট্রাই করতে বলবো, যে এই যে লিস্টগুলো দেওয়া আছে, 7টা টোটাল লিস্ট আছে বিভিন্ন টাইপের অফিসারগুলো যারা A1 প্রোফর্মাটাকে সাইন করতে পারে, তাদের অফিস বন্ধ থাকলেও তারা যে কোয়ার্টার বা যে প্লেসে থাকে সেখানে গিয়ে তাদেরকে পার্সোনালি যে কোনো থ্রুতে গিয়ে তোমরা রিকোয়েস্ট করো আর্জেন্টলি, এবং তাদেরকে জানাও তোমাদের র্যাঙ্ক কার্ড দিয়ে, তোমাদের আধার কার্ড এক্সেট্রা নিয়ে গিয়ে, যে এটা খুবই আর্জেন্ট দরকার আমাদের, এদের জন্য ভেরিফিকেশান আটকে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি যে প্রপার কথাগুলো বলার কথা সে কথাগুলো বলবে, তোমার নিডসগুলো বলবে, ওনারা অবশ্যই করে দেবেন আমি আশা করি। তো তোমাদেরকে এটাই আমি সব থেকে ফার্স্ট পয়েন্ট হিসেবে অনুরোধ করব, যে এই জিনিসটা তোমরা ভেরিফিকেশানের আগে, যে দু তিন দিন সময় আছে এখনও, ট্রাই করো পার্সোনালি গিয়ে। এবার যে পয়েন্টটা বলবো, যদিও A2 এখনকার রুলস অনুযায়ী অ্যাকসেপ্টেবল নয়, ড্রপারদের জন্য অ্যাকসেপ্ট করবে না, তবুও আগের দুটো পয়েন্টে করা কাজ যদি কোনোভাবে কেউ না করতে পারো, কারণ মিস হয়ে যায়, তো তবুও বলবো তারা A2 একটা বানিয়ে রেখো। আর হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেবল নয় যদিও, আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি, এখন তোমরা আর একটা কাজ করো, WBMCC-র যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে ওরা একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে, প্লাস একটা হেল্পলাইন নাম্বারও আছে। তো তোমরা ওখানে গিয়ে কল করো এবং তোমরা ইমেল লেখো যে এই জিনিসটা যাতে ছাড় দেয়, অর্থাৎ তাদেরকে এটাই রিকোয়েস্ট করো যে যেহেতু আগের বছর অবধি এরকম কোনো নতুন রুলস ছিল না, প্লাস আপনারা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশটা যে টাইমে দিয়েছেন তারপর থেকে কোনো অফিস খোলা নেই 27 তারিখ অবধি, 28 তারিখে গিয়ে অফিস খুলবে, যে 28 তারিখে লাস্ট ভেরিফিকেশান ডেট, সেই দিনে গিয়ে সব কিছু করা একটা অসম্ভব। তো তারা যেন আর্জেন্টলি এই বিষয়টা দেখে, হোক A2 অ্যাকসেপ্ট করে নিক, আর না হয় তারা ডেটটা আবার রিশিডিউল করুক, আর প্রপার কোনো ব্যবস্থা নিক যার জন্য কোনো ক্যান্ডিডেট যেন ক্ষতিগ্রস্ত না হয়।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, শেয়ার করো আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো। এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে জানার থাকলে আমি অবশ্যই আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশনই আমার এনকারেজমেন্ট। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর চ্যানেলটির সাথে যুক্ত থেকো। সমস্ত নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড আমি আপডেট আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এইটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।